এরাও শত্রু মুখোশের আড়ালে। হ্যালো হ্যালো আব্দুলদা, আমি বস্তি থেকে বিভাস বলছি। হ্যাঁ বিভাস, সালাম আলাইকুম। হ্যালো আব্দুলদা, আপনি একটু দিদিভাইকে বলুন না, আমাদের এখানে যদি একটা স্কুল বা একটা ডাক্তারখানা খুলে দিতে পারে। ঠিক আছে বিভাস, আমি গিয়ে এক্ষুনি দিদির সাথে কথা বলছি। হ্যাঁ, তোমাদের দিদির সাথে গিয়ে কথা বলি, আশা করি উনি তোমাদের কথাটা রাখবেন। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, কেমন? ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। এই নাও আব্দুলদা, এবার বলো কি বলছিলে। বলছিলাম বেন, আমরা একদিন ওই বস্তিতে যাব, মানে ওদের পাশে যদি আমরা না দাঁড়াই আর কে দাঁড়াবে বল। আর ওদের সঙ্গে আমি কথা বলেছি, ওদের যে ক্লাব ঘরটা আছে না, ওই ক্লাব ঘরটাতে সোম আর শনি স্কুল হবে, আর রবিবার করে ভালো ডাক্তার বসিয়ে ওদের চিকিৎসা করা হবে। বাহ, এটা খুব ভালো খবর আব্দুলদা। ও বেন, যদি কয়েকটা চেয়ার টেবিল আর একটা বড় বোর্ড, ব্ল্যাক বোর্ড কেনা হয় তাহলে খুব ভালো হয়। তুমি ও নিয়ে একদম চিন্তা করো না আব্দুলদা, তোমার যা যা লাগবে তুমি কিনে নাও, সব খরচা আমি দেবো, ঠিক আছে? তুমি কোনোটাতে কিন্তু হেজিটেট করবে না, ওকে? আর শুভদাকে না হয় আমি বলবো যে সপ্তাহে একবার, রোববার করে না হয় ওদেরকে একবার দেখে আসে। ও শুভদা, মানে শুভদার মতো ডাক্তার পেলে তো ওরা খুব খুশি হবে। তা তো হবে। আব্দুলদা তুমি আর দেরি করো না, আজকে গিয়েই ওদেরকে এই নিউজটা দিয়ে এসো। বইন, আমি একা কেন যাব, তুমি আমার সঙ্গে চলো না, আমরা দুজনে মিলে গিয়ে ওদের সাথে কথা বলি। আমি আবার, ওকে ডান, চলো আমিও তোমার সঙ্গে যাব। কিন্তু আব্দুল্লাহ তুমি একটু বসো, আমি ব্যাগটা শুধু নিয়ে আসি, ওকে? স্যার, অনেক অপারেশন তো করলাম, কিন্তু একটা অপারেশন বাকি আছে। কি? হরিদেবপুর থানার ওসিকে তুলতে হবে। হরিদেবপুর থানা ওসি, কি নাম? অমিত মুখার্জি। ও থাকলে কিন্তু সব কাজে ব্যাগড়া দেবে। তুলে নাও। তুলে তো নেবই স্যার, ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যালো, কে বলছেন? সুমিত মুখার্জি কি বাড়ি ফিরেছেন? হ্যাঁ, আমি সুমিত মুখার্জি বলছি, আপনি কি বলছেন? আমার কথা পরে হবে, কিন্তু দাদা এটা আপনি কি করলেন? হেরোদের পার্টিতে নাম লেখালেন। তাহলে দাদা আপনার থেকে আমরা কি শিখবো বলুন তো। কে আপনি, কি চান? চাই কিচ্ছু না, আপনার সাথে শুধু একবার দেখা করবো। আসবেন? যাবো যাবো, কোথায় যেতে হবে? না না, আজকাল যে কোনো সময় যাওয়া যায়, কিন্তু কোথায় যাব? ওকে ওকে ওকে। তোমার অপমান মানে আমার অপমান, আর তাছাড়া আজকালকার দিনে আর জাতপাত কেউ মানে বলো? না না ভাই, আমি ওসব ভুলে গেছি, তুমি ভুলে যাও। আজকে বড় মা তোমাকে যেভাবে কথাগুলো বললো, আজ তোমার জায়গায় আমাদের বাড়িতে যদি সালমান খান বা শাহরুখ খান আসতো, তাহলেও কি বড় মা এই কথাগুলো বলতে পারতো? কখনোই পারতো না। তখন দেখতে উনি নিজে দুটো লোককে ডেকে এনে বলতো, দেখো আমাদের বাড়িতে কে এসছে, শাহরুখ খান এসছে। এই হিপোক্রেসিটাই না আমি একেবারে সহ্য করতে পারি না। আমার সঙ্গে আসুন, তুই শব্দটি করবেন না, চারিদিকে পুলিশের কুত্তা আছে, বুঝতে পারলেই এরাও শত্রু মুখোশের আড়ালে।